Audio Jungle. নতিপুর কুণ্ডু পরিবারে প্রায় 125 বছর ধরে পুজো হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। সকলেই বাইরে থাকলেও এই একটা দিনের অপেক্ষায় থাকে পরিবার। জগদ্ধাত্রী পুজোর সময় তারা একত্রিত হয়ে পুজো করে এবং প্রায় 3,500 মতো মানুষের অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে। আমরা যেহেতু এখানে থাকি না, শহর থেকেই আমাদের সমস্ত কিছু আনতে হয়। সেখান থেকে আমরা সমস্ত কিছু মালপত্র নিয়ে এসে এখানে পুজোটা আরম্ভ করি। প্রায় 825 বছর আগে এটা আরম্ভ হয়েছিল আনুমানিক। তারপরে এটা বন্ধ হয়ে যায় একটা কারণে, সেটা হচ্ছে আগে নদীপথে পুজোর মালপত্র আসতো। কোনো এক সময় আমাদের পরিবারের এরকম মালপত্র আনার সময় নৌকাডুবিতে বিষ্ণুপদ কুণ্ডু তিনি মারা যান, সেই থেকে পুজোটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে বেশ কিছু কিছু বছর কেটে যায়, তারপরে আবার বলাইচন্দ্র কুণ্ডুর এবং তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে নতুন করে আবার পুজোটা চালু করা হয়। এবং আজ পর্যন্ত বলাইচন্দ্র কুণ্ডু মারা যাওয়ার পরে তার ছেলেরা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা এবং উদ্যোগে এটা চালু হয়। এটা আমরা মুড়ি মুড়কি বিলি করা হতো। একসময় বলাইচন্দ্র কুণ্ডুর অভাবের জন্যে, হ্যাঁ, তা সেটাকে আবার আমরা খিচুড়িতে রূপান্তর করি। আমাদের এই পুজো প্রায় 125 বছর, কিন্তু কিছুদিন চলার পর এই পুজো বন্ধ হয়ে যায়। তারপর আমার বাবা ঈশ্বর বলাইচন্দ্র কুণ্ডুর উদ্যোগে এবং তার যোগ্য পুত্র অজয় কুণ্ডু, ঈশ্বর সুজয় কুণ্ডু, প্রশান্ত কুণ্ডু এবং যোগ্য নাতি সুশোভন কুণ্ডুর উদ্যোগে ফের আমরা এটাকে চালু করি। দিয়ে আমরা আমাদের আগে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা এছিল মুড়ি মুড়কিতে এছিল, কিন্তু আমার বাবা বলাইচন্দ্র কুণ্ডুর ইচ্ছা এবং আমার দাদা সুজয় কুণ্ডুর ইচ্ছা, দাদা অজয় কুণ্ডুর ইচ্ছা এবং আমার ইচ্ছা প্রশান্ত কুণ্ডু ভাইপোর ইচ্ছাতে সেটা আমরা খাওয়ার ভাতের করি। কিছুদিন ভাত করার পর সেটা আমরা আবার সেটাতে খিচুড়িতে রূপান্তরিত করি। তো সেইটাই আমরা এখন চালিয়ে যাচ্ছি। আমরা 50 বছর বন্ধ হয়ে যাওয়ার পর আমরা 50 বছর এটা আমাদেরই উদ্যোগে এটা চালানো হচ্ছে, কন্টিনিউ এইভাবেই চলে আসছে।